ওয়েলকাম টু আকাশ নিয়ে সোদের আপডেটের বন্ধুবান্ধ সবাই কেমন আছেন এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে আমরা চলে আসলাম শুক্রবার দশ তারিখ শনিবার এগারো তারিখ গোটা রাজ্যের আবহাওয়া কেমন থাকতে পারে আজকের আপডেট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো আমরা এই মুহূর্তে উইন গ্যাস্ট মোড় দেখাবো আপনাদেরকে প্রথমেই যে দেখতে পাচ্ছি আপনারা কলকাতা এবং খড়াকপুর এবং এই সমস্ত একটা বৃষ্টিপাত তৈরি হচ্ছে আমরা আপনাদেরকে সঠিক আপডেটটা বের করে আপনাদেরকে দিয়ে থাকি তো কোলাঘাট এবং কলকাতা হালকা পাতলা বৃষ্টিপাত হয়েছে যারা কলকাতা থেকে আমাদের আপডেটটা দেখতেছেন তারা অবশ্যই আমাদেরকে জানাবেন এছাড়া কেশপুর সহ বৃষ্টিপাত কিন্তু হয়েছে কোলাঘাট কেশপুর এই সমস্ত জায়গায় শুধু তাই না বৃহস্পতিবার নয় তারিখ খুলনা বিভাগের মধ্যেও কিন্তু বৃষ্টিপাত হয়েছে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত হতে দেখতে পাই এছাড়া পিরুজপুর বরিশাল এবং মতিরহাট এবং মাদারীপুর মাদারীপুরের বন্ধুরা যদি থাকেন আমাদেরকে কমনসে জানাতে পারেন মাদারীপুরের মধ্যে আমরা মাজারি থেকে বিক্ষিপ্ত একটা বৃষ্টিপাত দেখতে পাই যারা মাদারী ওই যে মাদারীপুরের বন্ধুরা যদি আমাদের চ্যানেলে থেকে থাকেন আপনারা আমাদেরকে কমনসে জানাতে পারেন মাদারীপুর অলরেডি বৃষ্টিপাত রয়েছে শুধু তাই না বৃহস্পতিবার রাতের দিকে কুমিল্লাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাই কুমিল্লাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে যারা কুমিল্লা থেকে যদি আমাদের আপডেটটা দেখেন অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন কমনসে কুমিল্লায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতেও কিন্তু হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে তবে বৃষ্টিপাত কিন্তু কমতে যাচ্ছে এরপরে রাতে এরপরে কিন্তু বৃষ্টিপাত কমতে যাচ্ছে প্রচণ্ড আকার জলীয়বাষ প্রবেশ করতে প্রবেশ করতেছে সেজন্য হঠাৎ বৃষ্টিপাত শুরু হয়ে গেছে বাংলার দক্ষিণাঞ্চলে বেশ কিছু জায়গায় আমরা একটু আপনাদেরকে মেঘলা মোডটা দেখাই তো বন্ধুরা আমরা এবার মেঘলা মুডটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন খুলনা আকাশ মেঘাচ্ছন্ন বরিশাল মেঘাচ্ছন্ন ঢাকা কুমিল্লা কুমিল্লাতে আকাশ মেঘাচ্ছন্ন হলেও কুমিল্লায় কিন্তু বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে এবং বরিশাল মাদারীপুর এই সমস্ত জেলাতে বৃষ্টিপাত দেখা যাচ্ছে কলকাতায় কিন্তু বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে অলরেডি কলকাতায় কিছু অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হয়েছে তো ঢাকা তেমন বৃষ্টিপাত দেখা যাচ্ছে না বলতে ঢাকার দক্ষিণের কয়েক জেলায় বৃষ্টিপাত দেখা যাচ্ছে মাদারীপুর শহরে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত দেখা যাচ্ছে তবে উত্তরের জেলায় দেখা যাচ্ছে না ঢাকার দক্ষিণের জেলায় কিন্তু বৃষ্টিপাত দেখা গিয়েছে সেটা সমস্ত মেঘগুলো কোন দিকে যাচ্ছে ময়মিসিং সিলেট এবং খালায় রংপুর দিকে কিন্তু মেঘটা যাচ্ছে তবে এই অঞ্চলে বৃষ্টিপাত নেই রংপুর খালাই ময়মসিং রাজশাহী এই এই যে এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাত হওয়ার চান্স নেই বৃষ্টিপাত কিন্তু নেই মূলত মেঘগুলো কিন্তু আগাচ্ছে সেই মেঘগুলো কিন্তু বৃষ্টিবাহী মেঘ না তো এবার আমরা আপনাদেরকে আগামীকালদের বাতাসের জাপটা হাওয়া কত কিলোমিটার থাকবে সেটা দেখাবো তো আমরা সরাসরি বাতাসের রিপোর্টে চলে আসলাম আমরা শুক্রবার লাইভ ট্রেকিংটা করা আপনাদেরকে দেখাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এই যে আমরা ঠিক দুপুর নাগাদের আপডেটটা দেখি শুক্রবার দুপুর দুপুর না এই যে দুপুর নাগাদ তো দেখতে পাচ্ছি বাতাসের জাপটা হাওয়া প্রথমে আমরা চট্টগ্রাম বসকাল থেকে শুরু করি দেখতে পাচ্ছি উত্তর দিক থেকে এগারো কিলোমিটার বাতাসের হাওয়া যে উত্তর দিক থেকে সাগর থেকে তেমন জলীয়বাষ কিন্তু প্রবেশ করতেছে না আমরা আর ট্রেকটা করে নিয়ে যাই দেখতে পাচ্ছি না সাগর থেকে জলীয়বাষ বাতাস কিন্তু প্রবেশ করছে না এছাড়া চট্টগ্রাম বাতাসের গতিবেগ উত্তর দিক থেকে সতেরো কিলোমিটার এবং কাগড়াছড়ি উত্তর দিক থেকে বাতাসের গতিবেগ থাকবে পনেরো কিলোমিটার পর্যন্ত এবং কুমিল্লা উত্তর পশ্চিম দিক থেকে বাতাসের গতি বিশ কিলোমিটার পর্যন্ত দেখা যেতে পারে এবং বরিশাল উত্তর দিক থেকে থাকবে বাতাসের গতিবেগ এবং খুলনা বিভাগ থেকে উত্তর দিক থেকে দশ কিলোমিটার বাতাসের জাপটা হাওয়া গতিবেগ দেখা যাবে সেটা ঢাকা ঢাকাতে উত্তর দিক এই যে উত্তর পশ্চিম দিক থেকে বাতাসের গতিবেগ দেখা যাবে তবে ঠান্ডা শীত কিন্তু আসতে যাচ্ছে আমরা আপনাদেরকে সেটা কিন্তু অবশ্যই পরবর্তীতে জানাবো শীত প্রবাহ কিন্তু আসতে যাচ্ছে বাংলার বুকে তো দেখতেছি আছি ময়মিশিম বিভাগ সেখানে পশ্চিম দিক থেকে ঠান্ডা বাতাস প্রবেশ করবে কিছুটা শীত শীত অলরেডি দেখা যাচ্ছে তো সিলেট দেখতে পাচ্ছি পশ্চিম দিক থেকে বাতাস প্রবেশ করবে এছাড়া খালাই খালায়ও কিন্তু দেখতে পাচ্ছি পশ্চিম দিক থেকে বাতাস প্রবাহিত হবে রংপুর পশ্চিম দিক থেকে একত্রিশ কিলোমিটার এখানে ঠান্ডা বাতাস কিন্তু অলরেডি প্রবেশ করবে রংপুরের একদম আমরা দেখতে পাচ্ছি ঠাকুরগাঁও এই অঞ্চলগুলো তারপর দেখতে পাচ্ছি এখানে পূর্ণিয়া শহরের সমস্ত অঞ্চলগুলো কিন্তু এই যে পশ্চিম দিক থেকে ঠান্ডা বাতাস কিন্তু আসতেছে এবং এই রংপুর শহর এই যে এই সমস্ত জেলাতে কিন্তু ঠান্ডা প্রবেশ করতে যাচ্ছে এবং দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগ উত্তর পশ্চিম দিক থেকে পনেরো কিলোমিটার পর্যন্ত পরবর্তী আর একটু ট্রেক করি এই যে আরও কিছুটা পাতাশি চাপটা হয় কিন্তু বেড়ে গেছে বিকেল বা রাতের নাগাদ দেখতে পাচ্ছি প্রায় আঠারো থেকে বিশ কিলোমিটার পর্যন্ত হয়ে গেছে মেহেরপুর পশ্চিম দিক থেকে আট কিলোমিটার পর্যন্ত দুপুর নাগাদ একটু দেখি আমরা তো দুপুর নাগাদ কিছুটা কম একটা লো পরিস্থিতি থাকার দুপুর নাগাদ রয়েছে জামশেদপুর সহদরে ধামবাজ রাঁচি এই সমস্ত অঞ্চল জুড়ে খরাকপুর কলকাতা এই সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু উত্তর দিক থেকে নয় কিলোমিটার বাতাস প্রবাহিত হবে এবার আমরা সরাসরি আপনাদেরকে মেঘলা মোড়টা দেখাবো বাংলার কোন কোন অঞ্চলে আকাশ ম্যাগাসন্য রয়েছে তো মেঘলা মোট আমরা এই মুহূর্তে মেঘলা মোটটা আপনাদেরকে দেখাচ্ছি মেঘলা মোট বরিশাল কুলনা এই সমস্ত অঞ্চল কিন্তু আকাশটা ম্যাগাসন অবশ্যই আপনার স্যাটেলাইটে দেখেছে এবার আমরা একটু ট্রেক করি দশ তারিখ নাগাদ বি মেঘলা হালকা খুলনা বরিশাল কিছু কিছু অঞ্চলে আংশিক ধোঁয়াশা পরিস্থিতি কিন্তু রয়েছে আংশিক কুয়াশা এবং এই যে কিছুটা আকাশ মেঘাচ্ছন্ন তবে কুমিল্লা এবং দেখা যাচ্ছে আগরতলা সহদরে এই যে চিলচার এই সমস্ত জায়গায় কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন থাকতে পারে তো শুক্রবার আরেকটু ট্রেকটা ট্র্যাকটা করে দিই নিয়ে যাই দেখতে পাচ্ছি আবহাওয়া মোটামুটি পরিষ্কার উজ্জ্বল আকারে কিন্তু দেখা যাচ্ছে সকালবেলায় কিছু কিছু এলাকায় কিছুটা কিছুটা কুয়াশাচ্ছন্ন অবস্থা এমন পরিস্থিতি কিন্তু তৈরি হবে তো বৃষ্টির সম্ভাবনা তো মেঘলা মোড়ে দেখা যাচ্ছে না বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই তবে গতকালে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু পাওয়া যায়নি তবে বৃষ্টিপাত হতে দেখা দেখা গেছে অলরেডি করোনা বরিশাল কুমিল্লা সহদের বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে এবং দশ তারিখ শুক্রবারতে কিন্তু তেমন বৃষ্টির প্রবাস দেখা যাচ্ছে না এবার আমরা একটু বৃষ্টিবাহী মোড চলে যাই আমরা বৃষ্টিবাহী মোড় দেখি দেখতে পাচ্ছি এই মুহূর্তে শুক্রবার আর এই যে শুক্রবার তেমন বৃষ্টির সম্ভাবনা নেই তবে বৃহস্পতিবার দেখা যাচ্ছে একটা বিধ্বংসী বৃষ্টিপাত ছড়ি দিয়ে দেখা যাচ্ছে সেখানে তো বৃষ্টিপাত হচ্ছে না যাই হোক কুমিল্লা দিয়ে কিন্তু বৃষ্টিপাতটা হতে দেখা যাচ্ছে তো এবার আমরা ট্রেকটা করে যাই শুক্রবার দশ তারিখ দেখা যাচ্ছে কোথা কোথাও হালকা গুড়িগুড়ি বৃষ্টি সেটা কিন্তু ম্যাগাছ না বৃষ্টিপাত নেই মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না তো এরপর যদি আমরা আর একটু ট্রেক করে নিয়ে যাই শুক্রবার দশ তারিখ অলরেডি দেখা যাচ্ছে এই যে সমস্ত বাতাসগুলো কিন্তু উত্তর দিক থেকে প্রবাহিত হবে বা সাগর দেখে আসবে এই যে সাগরের দিকে আসবে বৃষ্টিপাত তেমন দেখা যাচ্ছে না দর্য ক্ষেত্র তেমন দেখা যাচ্ছে না এবং কিন্তু আমরা দেখতে পাইনি তবে একটা গুণাবত্য রয়েছে বারো তারিখ সেটা কিন্তু শীতের গুণাবর্ত তো এবার আমরা একটু তাপমাত্রার মোড়টা আপনাদেরকে দেখাবো সরাসরি আমরা তাপমাত্রা মোড়ে চলে যাব তো তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা তাপমাত্রা কত ডিগ্রিতে নামতে পারে তো দেখি এবার আমরা সর্বনিম্ন তাপমাত্রা একদম আমরা বোর নাগাদ দেখব একদম বোর চারটা তিনটা এইসব মধ্যে তো দেখতে পাচ্ছি রংপুর যেখানে ঠান্ডা প্রবেশ করবে সেখানে প্রায় ষোলো ডিগ্রিতে তাপমাত্রা কিন্তু নেমে গেছে রংপুর শহরের রংপুর পার্শ্ববর্তী বিভিন্ন জেলায় তাপমাত্রা শত নেমে গেছে শতেরো ষোলো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত অনেকটাই কমে গেছে কালার দিকে বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে মহমৃসিম বিভাগ মহমিসিম বিভাগের মধ্যে রয়েছে বিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং সিলেটের মধ্যে দেখা যাচ্ছে প্রায় এই যে আড়ারো এই যে আঠারো ডিগ্রি সেলসিয়াস তবে শিলংর দিকে প্রায় আমরা প্রায় বেশিরভাগ সময় দেখি তাপমাত্রা কম এই মুহূর্তে দশ ডিগ্রি সেলসিয়াস দেখা যাচ্ছে শিলংয়ের দিকে তো ডাকা বিভাগ উনিশ ডিগ্রি সেলসিয়াস এবং কোথাও কোথাও বিশ থেকে একুশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা অবস্থান করতে দেখা যাচ্ছে এবং এরপরে আমরা কুমিল্লায় যাই কুমিল্লাতে বিশ বিশই রয়েছে বরিশালের মধ্যে কিন্তু বিশ ডিগ্রিতে রয়েছে তাপমাত্রা তারপর এদিকে চট্টগ্রাম যদি আসি তাহলে সট্টাগ্রাম মূলত বাইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কুতুবদিয়া এবং কক্সবাজার টেকনাফ এই অঞ্চলে একুশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা টেকনাফের দিকে প্রায় বাইশ ডিগ্রি সেলসিয়াস তারপর বরিশাল কালাপাড়া সমস্ত জেলাতে বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা করোনাতে অলরেডি উনিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে এবার মেহেরপুর দেখি উনিশ ডিগ্রি রাজশাহীতে দেখা যাচ্ছে বিশ ডিগ্রি তারপর মালদা মালদাতে ষোলো ডিগ্রি তারপর দিকে পূর্ণিয়া শহরের সমস্ত জুড়ে দেখতে পাচ্ছি পনেরো ডিগ্রি শিলিগুড়ি সেখানে ষোলো ডিগ্রি চালিপুরদুয়ার দেখা যাচ্ছে পনেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা অবস্থান করা রয়েছে এবার কলকাতাতে আমরা একটু দেখি কলকাতার দিকে আসবো তো কলকাতায় দেখা যাচ্ছে একুশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং খড়াগপুরে দিকে দেখা যাচ্ছে একুশ একুশ ডিগ্রি সেলসিয়াস একুশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা তবে মধ্যবাতে রাঞ্চি সহ দেশের সমস্ত অঞ্চল জুড়ে দেখা যাচ্ছে আঠারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা কিন্তু অবস্থান করবে এবং এবার সর্বোচ্চ তাপমাত্রা একটু দিকে আমরা কত ডিগ্রিতে বাড়তে পারে আবার আমরা এই মুহূর্তে দুপুর একটা নাগাদ চলে যাব দেখতে পাচ্ছি চট্টগ্রাম সহ পার্শ্ববর্তী অঞ্চলে প্রায় ছাব্বিশ থেকে সাতাশির মধ্যে রয়েছে ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রির মধ্যে রয়েছে ঢাকা বিভাগের মধ্যে পঁচিশ ছাব্বিশ কোথাও কোথাও সাতাইশ আবার কোথাও কোথাও আটাইশ এইরকম এবং সিলেটের মধ্যে পঁচিশ একুশ বিশ তেইশ এমন তারপর ময়মিসিং বিভাগ দেখা যাচ্ছে ময়মসিম বিভাগ যদি আমরা দেখি পঁচিশ ছাব্বিশ সাতাইশ রয়েছে এবং রংপুর বিভাগ সাতাশ রয়েছে মোটামুটি ছাব্বিশ থেকে সাতাইশ তারপর কিছু কিছু জায়গায় দেখি পঁচিশ পঁচিশ ডিগ্রি বা সাতাইশ ডিগ্রি সেলসিয়াস মধ্যে তাপমাত্রা রয়েছে এবং এতে রাজশাহীতে সাতাশ তো রয়েছে অলরেডি গড়ে সাতাশ ডিগ্রি কলকাতার দিকে ছাব্বিশ কলকাতার দিকে ছাব্বিশ ডিগ্রিতে রয়েছে এবং আরেকটু বড় করি আমরা এখানে চন্দ্রনগর ছাব্বিশ রয়েছে এছাড়া আরামবাগের দিকে ছাব্বিশ ডিগ্রি বর্ধমানের দিকে ছাব্বিশ ডিগ্রি এবং শান্তিপুর দিকে কিন্তু ছাব্বিশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে তারপর আমরা দেখি এখানে কুলনাইভাগ সাতক্ষীরা প্রায় ছাব্বিশ এবং শিমনগরের দিকে রয়েছে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তারপর মঠবাড়িয়া সেখানেও ছাব্বিশ ডিগ্রি তারপর ফিরোজপুর এখানে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তারপর কালাপাড়া ছাব্বিশ রয়েছে লালমোহন তারপর বরিশাল তারপর বদিরহাট পঁচিশ ডিগ্রি তারপর ফরিদপুর পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তারপর মাদারীপুর পঁচিশ ডিগ্রিতে রয়েছে এবং ডাকাতে পঁচিশ ডিগ্রি এবং কুমিল্লা চব্বিশ ডিগ্রি তো এই হচ্ছে তাপমাত্রা তো আজকের আপডেটটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন